ইউএসএ রিয়েল অ্যাড্রেস আমাদের সার্ভে কাজের জন্য খুব গুরুত্বপূর্ণ। ইউএসএ রিয়েল অ্যাড্রেস কিভাবে বের করবেন আপনি নিজে, সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন ইউএসএ রিয়েল অ্যাড্রেস কিভাবে বের করতে হয়। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আমরা তাহলে চলে যাই মূল পর্বে। forms.com এবং whitepage.com এই দুটো ওয়েবসাইট আমাদের ইউএসএ রিয়েল অ্যাড্রেস বের করার জন্য প্রয়োজন হবে। আমার যেহেতু আইপি সেটআপ দেওয়া আছে, আপনাদের আইপি সেটআপ যখন দেওয়া থাকবে তখন আপনারা সেখান থেকে চলে যাবেন এই forms.com এ। যাওয়ার পরে এখান থেকে আপনাদের যেহেতু আইপি সেটআপ লোকেশনটা ধরে আছে, তখন আপনাদের এই লোকেশন অনুযায়ী এখানে শো করবে আপনাদের ইউএসএ হোমগুলো। এটা তারা সেল দেওয়ার জন্য এখানে রেখেছে, তো এখান থেকে কিন্তু আমরা ইউএসএ রিয়েল অ্যাড্রেসগুলো নিতে পারি। তো কীভাবে এখান থেকে আমরা রিয়েল অ্যাড্রেসটা বের করবো সেটা দেখব। তো এখান থেকে কিন্তু এই তো এই অ্যারোতে ক্লিক করে আপনি কিন্তু আরও দেখতে পারেন, আমি যেটা নেব সেটা কিন্তু দেখতে পারি। এখানে কিন্তু আপনারা জিপ কোড দিয়ে সার্চ করলেও পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে দেখাচ্ছি, এখানে যদি আপনাদের জিপ কোডের সাথে মিল না আসে তাহলে কিন্তু আপনি এখান থেকে কারেন্ট লোকেশনে আপনার লোকেশনটা যা ধরে আছে সেই লোকেশনগুলোর অ্যাড্রেস চলে আসবে। আপনারা অনেকে হয়তো বা জিপ কোড চেনেন না, তাহলে একটু দেখে আসি। আইপিতে চলে যাই, নিচের দিকে এসে দেখবেন, এখানে দেখবেন জিপ কোড, এটা হচ্ছে আমাদের জিপ কোড। এটা দিয়ে আপনারা সার্চ করতে পারলেই, সার্চ করলে আপনারা এখানে এই আইপি সেটআপের নিচে দেখবেন এখানে জিপ কোড থাকবে, তো এটা দিয়ে কিন্তু আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি এখন চলে যাব এখানে কোনো একটা, আমি একটা হোমের ওপরে ক্লিক করে দিচ্ছি। আমি ফার্স্ট হোমের ওপরে ক্লিক করে দিলাম। যে কোনো হোমের ওপরে ক্লিক করার পরে তাদের যে হোমের ডিটেলস রয়েছে সেখানে নিয়ে আসবে। এখানে কিন্তু আপনার হোমের যে স্কোয়ার ফিট সেটা কিন্তু এখানে লেখা আছে। স্কোয়ার ফিটটা কিন্তু অনেক সার্ভে ক্ষেত্রে দরকার হয়, তো এখানে কিন্তু আপনি এটা নোট করে রাখতে পারেন। আমি এখান থেকে এইগুলো নোট করব, তার জন্য কিন্তু আমি এখান থেকে নোটপ্যাড নিয়ে নেব। একটা নোটপ্যাড নিয়ে, তো একটা নোটপ্যাড নেওয়া হয়ে গেলে এটা আমি অন করব। অন করে এখান থেকে আমি এই অ্যাড্রেসটা নিয়ে নেব। তো অ্যাড্রেসটা নিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা এখন চলে যাব এই হোয়াইট পেজে। হোয়াইট পেজে আসার পর এখানে দেখুন রিভার্স অ্যাড্রেস, এই রিভার্স অ্যাড্রেসের উপরে ক্লিক করে দেবেন। রিভার্স অ্যাড্রেসে ক্লিক করার পরে এখান থেকে দেখুন অ্যাড্রেস যে চাচ্ছে তারা, এই অ্যাড্রেসটা এখানে বসায় দিতে হবে। তো এখানে যাবেন homes.com-এ যেয়ে প্রথম থেকে পর্যন্ত কপি করে নিয়ে এখানে এসে এটাতে পেস্ট করে দেবেন। তো তারপরে এখানে দেখুন সিটি স্টেট অর জিপ কোড, তো আমাদের এখানে জিপ কোডটা আমরা কপি করে নেব। এই জিপ কোডটা কপি করে নিয়ে এখানে আমরা বসিয়ে দেবো এই জিপ কোডটা। এই জিপ কোডটা বসানোর পরে এই সার্চ অপশনে এই সার্চটা আমরা ক্লিক করে দেবো। সার্চে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার কিন্তু এই অ্যাড্রেসের অনুযায়ী যে নামটা এসেছে এখানে এডওয়ার্ড বেল, এইটার কিন্তু আমরা ডিটেলস নিতে পারি, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আমরা ম্যাপসও দেখতে পারি, এখানে বড় করে দিলাম দেখুন এখানে তো হোমস। তো এটা কিন্তু আমাদের লোকেশন কোথায় যাচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পারবো জুম করলেই। তো এখান থেকে আমরা এই এডওয়ার্ড বেলের এই নামের উপরে ক্লিক করে দেবো। এই নামের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে অ্যাডওয়ার্ড, এটা কিন্তু আমরা কপি করে নেব। নোটপ্যাডে নিলাম, ফার্স্ট নেম নিলাম এখানে, তারপরে এখান থেকে আমরা লাস্ট নেমটা নিলাম, এখান থেকে আমরা লাস্ট নেমটা নিয়ে নিলাম। লাস্ট নেমটা নেওয়ার পরে এখান থেকে তার এজটা কত সেটাও কিন্তু আমরা নিয়ে নিলাম। আমরা এজটা নিয়ে নিচ্ছি, তারপরে এখানে অ্যাড্রেস আমরা একটা করে নিতে পারি, এখানে অ্যাড্রেসটা কিন্তু আমরা আলাদা করে নিতে পারি। তারপরে সিটি, সিটি আমরা আলাদা করে নিতে পারি এখানে। স্টেট আমরা আলাদা করে নিতে পারি। তারপরে এখান থেকে কিন্তু আমরা জিপ কোড আলাদা করে নিতে পারি।
তো এইভাবে আমাদের অ্যাড্রেস কিন্তু আমরা বের করে নিলাম। এই প্রসেসে আপনারা খুব ইজিলি ইউএস এর রিয়েল অ্যাড্রেস গুলো বের করতে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত, দেখা হবে সামনে কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।